আসসালামু আলাইকুম। আশা করছি বন্ধুরা সকলে ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকে আমি আপনাদেরকে এমন একটি ভিডিও মানে এমন একজনের কথা বলবো যার নাম হচ্ছে এমসি আব্দুল। অনেকেই ইতিমধ্যে তার নাম জেনে গেছেন, আবার অনেকেই তার নাম জানেন না। তো যারা জানেন না বা তাকে চেনে না তার সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো। এমসি আব্দুল হচ্ছে একজন শিল্পী, মূলত শিল্পী, কিন্তু কিশোর বয়স, মাত্র 17 বছর বয়স। তো এমসি আব্দুল, যার জন্মস্থান হচ্ছে আফগানিস্তান। আপনারা জানেন আফগানিস্তান একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ, এবং আফগানিস্তানে বর্তমানেও কিন্তু যুদ্ধ চলছে। তো এটা শুধু বর্তমান নয়, দীর্ঘদিন যাবৎ ধরে এখানে কিন্তু যুদ্ধ চলে আসছে, কন্টিনিউ এখানে যুদ্ধ চলছে, কখনো কম কখনো বেশি। তো এই যুদ্ধ বিধ্বস্ত দেশে একজন শিল্পী, নাম হচ্ছে এমসি আব্দুল। তো সে হচ্ছে র‍্যাপ সং করে, এবং এই র‍্যাপ সং মানে র‍্যাপ গান যেটা করে, এই গানের মাধ্যমে সে তার দেশের যেই মানে অপরাধগুলো হচ্ছে, দেশে যেই শিশুগুলো যারা স্কুলে যাওয়ার কথা স্কুলে যেতে পারছে না, যারা অবহেলিত, লেখাপড়া থেকে বঞ্চিত, তারা যে যেই সময় তাদের সহপাঠীদের সাথে ক্লাস করার কথা সেই সময় তারা জীবন রক্ষার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে বেড়াচ্ছে, যেই সময় তাদের বিকাল হলে খেলাধুলা করার কথা, ফুটবল ক্রিকেট অথবা বন্ধুবান্ধব মিলে আনন্দ করার কথা, সেই সময় তারা খাবারের সন্ধান করছে, তারা চিকিৎসার জন্য হাসপাতাল পড়ে আছে, কেউ বা বাবা মা নিয়ে খুব কষ্টে আছে, মানে লেখাপড়ার কাছেও নাই, লেখাপড়া তো নাই, বরং সে জীবন বাঁচানোর জন্য কন্টিনিউ তারা সংগ্রাম করে যাচ্ছে এই সমস্ত অবহেলিত বঞ্চিত শিশুদের জন্য, এবং আফগানিস্তানের মানে সর্বস্তরের মানুষের জন্য, আপনার বৃদ্ধ এবং যুবক যুবতী, বয়স্ক শিশু, সবার জন্য, মানে কে কোন অবস্থানে আছে, কে কী থেকে বঞ্চিত আছে, কে কোথায় কীভাবে অপমানিত হচ্ছে, কীভাবে অপদস্থ হচ্ছে, কীভাবে তারা তাদের ন্যায্য অধিকার, অন্ন বস্ত্র, শিক্ষা, বাসস্থান থেকে তারা বঞ্চিত হচ্ছে, এই বিষয়গুলো তারা মানে এই বিষয়গুলো এই এমসি আব্দুল তার গানের মাধ্যমে এটি ছড়িয়ে দিচ্ছে। এবং তার গান হচ্ছে র‍্যাপ গান, তাই র‍্যাপ গানের মাধ্যমে তিনি সারা বিশ্বের কাছে ছড়িয়ে দিচ্ছে তার দেশের বর্তমান করুণ অবস্থা, এবং সারা বিশ্বের মানুষ হচ্ছে তার এই গানে সাড়া দিয়েছে। কারণ এটি শুধু গান নয়, এটা হচ্ছে গানের মাধ্যমে একটা হিস্টোরি তারা জানতে পারছে, এই গানের মাধ্যমে আফগানিস্তানের বর্তমান অবস্থা জানতে পারছে এবং অতীত অবস্থা জানতে পারছে, তারা কীভাবে আছে, কীভাবে তাদের জীবনযাপন মানে জীবন পার করছে, এবং একটা একটা কিশোর ছেলে এই ঘটনাটা কী সুন্দর গানের মাধ্যমে সেটা প্রকাশ করছে, মানে একে তো গান, তারপর হচ্ছে একটা বাস্তব ঘটনা, এই বিষয়টি আপনার অনেক মহলে সাড়া জাগিয়েছে এবং তিনি ভাইরাল হয়েছে। তার প্রথম হচ্ছে একটা অ্যালবাম শাউটিং অ্যাট দ্য ওয়ার্ল্ড, এটা হচ্ছে তার প্রথম অ্যালবাম 2021 সালে, 2 দিনে ভাইরাল হয়েছে, 2 দিনে 2 কোটি ভিউ হয়ে গেছে। তো চিন্তা করতে পারছেন যে সে কীরকম একজন পপুলার ব্যক্তি হয়ে গেছে। তো তার গান হচ্ছে মূলত প্রতিবাদী গান, তার অঞ্চলে যে সমস্ত ক্রাইমগুলো হচ্ছে, ঠিক আছে, এইগুলো সে সরাসরি ওই স্থানে যাচ্ছে, ওই স্থানে যে ওই স্থানে ভিডিও করছে, এবং ওইখানে বসে সে গান তৈরি করতেছে এবং ভিডিও সং। তো তার এই গানগুলো শুধু মানে সারা পৃথিবীব্যাপী মানুষগুলো এই গানগুলো দেখছে, এবং এই গানগুলোর মাধ্যমে সে আফগানিস্তানের অবস্থা জানতে পারছে। তো বন্ধুরা, আপনারা জানেন যে আফগানিস্তানের বর্তমানে কী অবস্থা হচ্ছে, আপনারা সবাই আফগানিস্তানের পক্ষে থাকবেন, আফগানিস্তানকে সমর্থন দিবেন, এবং আফগানবাসীদের জন্য দোয়া করবেন, কারণ তারা ধর্ম বড় কথা নয়, তারা তো মানুষ, যেই ধর্মের হোক না কেন তারা তো মানুষ। তো মানুষ হিসেবে যে মানুষের একজন একটা প্রাপ্য রয়েছে, সামাজিকভাবে যে একটা প্রাপ্য রয়েছে, তার অন্নবস্ত্র, শিক্ষা, বাসস্থান, ন্যূনতম বেঁচে থাকার জন্য মানুষের যে প্রয়োজনটুকু রয়েছে সেগুলো তারা পাচ্ছে না, কতটা অবহেলিত, কতটা কষ্টে তাদের মানে দিনগুলো যাচ্ছে, মানে বর্তমানে যে দেখেন যে তারা মানে হাসপাতালে তারা চিকিৎসা পাচ্ছে না, এবং হাসপাতালে যে ডাক্তার যারা চিকিৎসা করবে তারা পর্যন্ত মানে হামলার শিকার হচ্ছে। তো এখানে মানে আজকে সারা বিশ্বেও কিন্তু আফগানিস্তানের পক্ষে দাঁড়িয়েছে, এবং সারা বিশ্ব থেকে তাদেরকে সমর্থন দিচ্ছে। তো আপনারাও আফগানিস্তানকে সমর্থন দিবেন। আপনারা জানেন যে এখানে অনেক মানুষ আছে যারা যুদ্ধ বোঝে না, যারা অস্ত্র বোঝে না, যারা নিরীহ মানুষ, মানে ছোটো যে বাচ্চারা বা বৃদ্ধ মানুষ, তারা কি এই সমস্ত ঝুট ঝামেলা যুদ্ধ এগুলো বুঝে না? তো তাদের কী অপরাধ? একটা বাচ্চা, তার তো অধিকার রয়েছে, সে স্কুলে যাবে, সে লেখাপড়া করবে, সে অন্য 5 জনের মতো বড় হবে, আনন্দ ফুর্তি করবে, বিকাল হলে খেলা করবে, কিন্তু সে সেগুলো পাচ্ছে না। একটা বৃদ্ধ মানুষ, সে অসুস্থ, সে এখন রেস্টে থাকবে, মানে একটা শেষ সময়টা মানুষ যেভাবে পার করে, অথচ এই শেষ সময়ে সে লাঠি ভর দিয়ে তার জান নিয়ে সে পালাচ্ছে।
তো এখানে আফগানিস্তানের মানুষগুলো যে কি অবস্থায় আছে সেই অবস্থাটাই মূলত সে তার গানের মাধ্যমে কিন্তু সে ফুটিয়ে তুলছে। তো আমরা দোয়া করি আবদুল্লাহর প্রতি সে দুনিয়াবাসীকে তার অবস্থা আরও সুন্দর মতো জানিয়ে দিক, আল্লাহ তাকে হায়াত দান করুক, এবং আফগানিস্তানের প্রতিটি মানুষ যারা অসহায় আছে তারা সকলেই ভালো থাকুক, আল্লাহ পাক তাদেরকে নিরাপদে রাখুক। আপনারাও দোয়া করবেন আর সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।